একটু সেন্টার অফ গ্র্যাভিটির আইডিয়াটা তোমাকে বলি। এই যে আমার হাতে একটা লাঠি দেখতে পাচ্ছ, সেন্টার অফ গ্র্যাভিটিতে ধরে রাখতে পারলে পুরো লাঠিটাকেই ধরে রাখা যায়। কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি বের করব কিভাবে? বের করব কিভাবে এটাই আমি আসলে তোমাকে দেখাতে চাচ্ছিলাম। এই লাঠিটার সেন্টার অফ গ্র্যাভিটি বের করা খুব সোজা। যদি তোমাকে বলি যে তুমি আন্দাজ করো তো সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, একদম মাঝখানে, একদম মাঝখানে কোন একটা জায়গায়। ধরো আমি আন্দাজ করলাম এখানে, এই যে পড়ে যাচ্ছে, আমি আন্দাজ করলাম এখানে, তাও পড়ে যাচ্ছে। বের করার নিয়মটা হচ্ছে আমি এটাকে দুই হাতে ধরব, দুই আঙ্গুলে ধরে তারপর দুইটা আঙ্গুল কাছে আনতে থাকবো। এরকম কাছে আনতে থাকলে আপনা আপনি এই সেন্টার অফ গ্র্যাভিটিতে এসে মিলে যাবে। তুমি করে দেখো, এক্স্যাক্টলি সেন্টার অফ গ্র্যাভিটিতে এসে মাঝখানে মিলে যাবে। হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, তোমার হাত অটোমেটিক্যালি এর সেন্টার অফ গ্র্যাভিটিতে এসে মিলে যাবে। হ্যাঁ, সো এইভাবে তুমি চাইলে সেন্টার অফ গ্র্যাভিটি বের করে ফেলতে পারবে। আরও একটা মজার বিষয় হচ্ছে, আমি যদি একপাশে একটা ভারী জিনিস ঝুলিয়ে দেই, তখন তো আর আগের জায়গায় সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে না, গ্র্যাভিটি তখন শিফট করবে, একদিকে সরে যাবে। কোন দিকে সরবে? মাঝে যদি আমরা আগে এই যে এই পয়েন্টটাতে ধরেছিলাম, এখানে এখন ধরলে এটা পড়ে যাচ্ছে, তাহলে এইখানে আর সেন্টার অফ গ্র্যাভিটি এখন নেই। তাহলে এখন সেন্টার অফ গ্র্যাভিটি অন্য কোনো একটা জায়গায়। আমি আবার এটা দুই হাতে ধরলাম, এই দেখো আমি কাছে আনতে থাকি, কাছে আনতে থাকি, একটা হাত নড়ছে আরেকটা নড়ছে না, এখন দুইটাই নড়ছে। নড়তে নড়তে এই যে মাঝখানে চলে আসলো, সেন্টার অফ গ্র্যাভিটি আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন সেন্টার অফ গ্র্যাভিটি এই জায়গাটাই, এখানে ধরে রাখলে পুরো জিনিসটাকে ধরে রাখা যাবে, তাই না? সো এইভাবে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি খুব সহজে বের করে ফেলতে পারি। আমরা কি ম্যাথমেটিক্যালি এটা বের করতে পারবো যে একটা লাটিম কতক্ষণ ঘুরতে পারবে? হ্যাঁ, সবকিছুই বের করা যাবে, কারণ লাটিমটা কখন থেমে যাবে এটা আমরা যদি বাতাসের ড্র্যাগ ফোর্স বের করতে পারি, সেখান থেকে ক্যালকুলেট করে বলে দিতে পারবো যে কতক্ষণ পরে এটা এক্স্যাক্টলি থেমে যাবে। এখন তোমাকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে আমি জাইরোস্কোপিক প্রিসেশনের কথা বলেছিলাম। তো এটা একটু বলি, এখানে যতক্ষণ পর্যন্ত এটা জোরে ঘুরতে থাকবে ততক্ষণ এটা ওর অ্যাক্সিস চেঞ্জ করতে চাইবে না, এই যে অক্ষটা এটা চেঞ্জ করতে চাইবে না। আমি যদি এটার অক্ষটাকে ঘোরানোর চেষ্টা করি, চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে ও আমাকে উল্টো ধাক্কা দিয়ে ঘুরিয়ে ফেলবে। সো এটা দেখানোর জন্য এটাকে আবার অনেক জোরে ঘোরাতে হবে। তো আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি এটাকে অনেক জোরে ঘুরাও। আচ্ছা, আরো জোরে। এবার আমি আস্তে আস্তে সরে যাচ্ছি, দেখো আমি এখানে গিয়ে একটা টার্ন টেবিলের উপরে দাঁড়াই, আমি এটাকে ঘুরালে আমি নিজেই ঘুরে যাব। এই দেখো, কারণ আমি এটা যখন ঘুরাচ্ছি ও ওর অ্যাক্সিস চেঞ্জ করতে চায় না। আমি যদি জোর করে ওর অ্যাক্সিস চেঞ্জ করতে চাই, ও আমাকে উল্টো ধাক্কা দেয়, সেই বিপরীতমুখী যে বল তার কারণে ও আমাকে ধাক্কা দিয়ে ঘুরিয়ে ফেলতে পারে। আচ্ছা, তো এই ছিল আমাদের এই এক্সপেরিমেন্টটা। কেমন লাগলো এটা? আমার এক্সপেরিমেন্টটা খুবই ভালো লাগলো। আসলে আমরা মনে করি কি, যখন ছোট একটা জিনিস ঘোরাচ্ছি তখন ওইটা ওইটার ওয়েটের কারণে ব্যালেন্স করে তারপরে হলো ঘুরছে, কিন্তু আসলে কিন্তু সেটা হচ্ছে না। বড় জিনিসও যত বড়ই সাইজ হোক না কেন, আমরা একটা অ্যাক্সিস বের করে আমরা কিন্তু যে কোনো টাইমে ঘোরাতে পারি। এক্স্যাক্টলি।